বলে পাড়ার অলিতে গলিতে কান পাতলে কত কিছুই তো শোনা যায়, আর তাদের নিয়ে আমাদের ইন্টারেস্টও কম নয়। তারা কিভাবে থাকছেন, কি খাচ্ছেন, কি করছেন, কোন বাড়িতে থাকেন, ভীষণ জানতে ইচ্ছে করে আমাদের। তাই সারাক্ষণই আমরা কিন্তু কান পেতে থাকি। আচ্ছা, যদি বলি বাচ্চার কথা বলি, মানে শাহরুখ খানের কথা, তার বাড়ির কোনো কথা, তাহলে মন্দ হয় না, তাই না? কারণ তাকে নিয়ে তো ইন্টারেস্ট প্রচুর। মুম্বইয়ে শাহরুখের সেই প্রাসাদপ্রম বিলাসবহুল বাড়ি মন্নতের মাসিক ইলেকট্রিসিটি বিল কত আসে জানেন? জানলে কিন্তু রীতিমতো চমকে যাবেন। আরব সাগরের তীরে রাজপ্রাসাদের মতো এই বাড়ি মন্নত, রাজার হালে থাকেন শাহরুখ। 2001 সালে এই বাড়িটি কিনেছিলেন শাহরুখ ও গৌরী খান। বলা যেতে পারে নিজেদের রোজগারের সমস্তটাই দিয়ে দিয়েছিলেন তারা। প্রথম দিকে শাহরুখ এই বাড়ির নাম দিয়েছিলেন জান্নাত, পরে 2005 সালে স্থির করেন বাড়ির নাম বদলে রাখবেন মন্নত। এখন বিশ্বের সেরা 10টি বাড়ির মধ্যে একটি শাহরুখের মন্নত। এই বাড়িটি নাকি তৈরি হয় 1920 সালে, এক ইতালিয়ান আর্কিটেক্ট এই বাড়িটি তৈরি করেন। বাড়ির ভেতরের ইন্টেরিয়র নাকি আর 5টা সাধারণ বাড়ির মতো নয়, গৌরী খান নাকি নিজের হাতে এই বাড়ির ইন্টেরিয়র সাজিয়েছেন। বাড়ির মধ্যে নাকি রয়েছে সুইমিং পুল, বক্সিং এরিয়া, টেনিস কোর্ট, সব কিছু। যদিও এই প্রাসাদের বাইরে কোনো মানুষের প্রবেশাধিকার নেই, বাংলোর ভিতরের ছবিও খুব একটা বেশি প্রকাশ্যে আসে না, তাই খুব সহজে বোঝা যায় না বাড়ির ভিতরটা কেমন, যদি না শাহরুখ বা গৌরী সোশ্যাল মিডিয়ায় নিজেরা ছবি পোস্ট করেন। সম্প্রতি একজন ভক্ত শাহরুখকে সোশ্যাল মিডিয়ায় আস্ক মি এনিথিং শীর্ষক একটি অনুষ্ঠানে প্রশ্ন করেন, আপনার বাড়ির বিদ্যুতের বিল কত আসে মাসে? 10-15 মিনিটের এই সেশনে শাহরুখের কাছে যে কোনো প্রশ্ন রাখার অনুমতি পেয়েছিলেন ভক্তরা। সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছিলেন শাহরুখ, বেশ মজা করে উত্তরটা দিয়েছেন তিনি। তিনি বলেন, আমার বাড়িতে ভালোবাসার আলো ছড়িয়ে থাকে সব সময়, তা দিয়েই বাড়ি আলোকিত হয়ে থাকে, বিল আসে না। যদিও সূত্রের খবর বলি তারকাদের মাসে বিদ্যুতের বিল বেশ চড়া অঙ্কের, আর সেখানে বলি বাচ্চা বলে কথা, তার বাড়িতে কত আসতে পারে আন্দাজ করুন তো। প্রতি মাসে মন্নতের বিল মেটান কম পক্ষে 43-45 লক্ষ টাকা। ভাবতে পারছেন টাকার অঙ্কটা? একবার ভাবুন। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।